শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নতুন মন্ত্রী পরিষদের শ্রদ্ধা নিবেদনের পূর্বে তিনি একথা বলেন। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় শপথ নেওয়ার পর শুক্রবার সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রী পরিষদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নতুন মন্ত্রীরা জানান সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীতে কাজ করবেন তারা। এখন বৈশ্বিক প্রেক্ষাপটে এবং পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সেই প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ। প্রত্যেকে এখন 70-এর উপরে বয়স, এজ এ সিনিয়র সিটিজেন হিসেবে তারা কিছু বাড়তি সুযোগ সুবিধা পাবেন। মানে আল্লাহর মেহরবানি, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা লোক, কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে আসছি, তো ইনশাল্লাহ এর চ্যালেঞ্জ আমি উঠাতে পারবো আপনাদের সবার দোয়া। সব মিলিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে হচ্ছে, এবং এরপরে ওয়ার্ল্ড যে আপনার পলিটিক্যাল টার্ময়েল যেটা আছে সেটাও কিন্তু একটা বিষয় আমাদের। যে আমরা শুরু করেছিলাম সেই শুরু করা কাজগুলো বঙ্গবন্ধু কন্যার গাইডলাইন নিয়ে নির্দেশনা নিয়ে আমরা সেগুলো সফলভাবে সমাপ্ত করতে চাই। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নেই সরকারের এখন মূল টার্গেট। ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিবেন, বিশেষ করে আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করার কথা জানান ওবায়দুল কাদের। অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা নির্মাণ করব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।